হ্যালো ভিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন চাষবাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমি গত চার মাস আগে আপনাদের একটি ভিডিও করেছিলাম যে মরিচের দাম বৃদ্ধির আগেই যা করবেন তখন আমি কিছু মরিচ গাছ লাগিয়েছিলাম সেই মরিচ গাছগুলো আজকে পরিপূর্ণ বয়সে পরিণত হয়েছে দেখুন এবং সেই মরিচ গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং মরিচও হচ্ছে তো এখন মরিচের দাম কিন্তু প্রায় এক দেড়শো টাকা দো দাম নামা করছে তাই এই মুহূর্তে আমি যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো প্রত্যেকটিতেই ভালো বড় হয়েছে এবং ফুল আসছে এবং মরিচ হয়েছে দেখুন মরিচগুলো দেখুন এখন এই মরিচগুলো প্রচুর ঝাড় আর ঝাল এই মরিচগুলো থেকেই আমি এখন এই যে যে ভরা মৌসুমে যে মরিচের দাম এই দামে আমি এই মরিচগুলো দিয়েই আমাদের বাসার এখন রান্না বাড়া হচ্ছে মরিচ কেনার দরকার হচ্ছে না কিন্তু আমি এইটার জন্য আপনাদেরকে ফোন দিইনি মানে এইটার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করিনি ভিডিওটা তৈরি করেছি একটি বিশেষ কারণে সেটি হলো এই যে মরিচ গাছগুলো সেই মরিচ গাছগুলোতে পাতাগুলো কুকড়ে যাচ্ছে এই কুকড়ে যাওয়ার জন্য আপনারা কী করবেন সেইটা আসলে বলার পাতা কুকড়ে গেলে কি করবেন সেইটা বলার জন্য আজকের আমার এই ভিডিওটা দেখুন এই গাছগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে মরিচ হয়েছে কিন্তু আপনার ফুলও হচ্ছে কিন্তু পাতাগুলো কুকড়ে যাচ্ছে পাতাগুলো যেখানে কুকড়ে যাচ্ছে সেখানে দেখুন ফুলও নেই ফলও নেই এই ক্ষেত্রে আপনারা যেটা প্রাকৃতিক উপায়ে দুইটা দুইটা কাজ করতে পারেন একটা হলো প্রাকৃতিক উপায়ে একটা সমাধান হলো দেখুন আমি আপনাদের ভিডিওটি করার জন্যই এই সাইডে আমি এই সমাধানটা মানে আমি যেই প্রাকৃতিক উপায়ে যে মেডিসিনটা সেটা দিয়েছিলাম এখানে দেইনি তো এখানে না দেওয়ার কারণে এই সাইডের একই গাছের এই সাইডে দেখুন কি অবস্থা আর এখানে কি অবস্থা তাহলে যেটা করবেন সেটা অবশ্যই আপনি আপনার বাসার যে চুলোর ছাই থাকে সেই ছাইগুলো এই গাছে দিয়ে দিলে এই পাতা কুকুরানোগুলো চলে যাবে আর চলে এভাবে সতেজ হয়ে যাবে এবং ফুল হবে এবং মরিচ হবে এটি আমার অন্য একটি গাছ একটু আগে যেই গাছটি দেখিয়েছিলাম সেটি এরকম আরও অনেকগুলো গাছ আছে যা দেখাবো যাই হোক তাহলে এই একটি সমাধান যে পাতা কুকরে গেলে আরেকটা সমাধান যেটা করা যায় সেটা হলো আপনারা যদি প্রাকৃতিক উপায় না করতে চান আপনারা যদি প্রাকৃতিক উপায় না করে কোনো মেডিসিন ইউজ করতে যান সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে বাজারে যেতে হবে যেখানে সার সার এইরকম বিক্রি করে সেখানে এক ধরনের মেডিসিন আছে যেটা আপনি পানির সাথে মিক্স করে ও দোকানে গেলেই ওদেরকে বললেই ওরা সেই মেডিসিনটি দিয়ে দিবে। পানির সাথে মিক্স করে স্প্রে করতে হবে স্প্রে বোতল নিয়ে আসবেন এই বোতল দরকার স্প্রে একটা মেশিন আছে ওইটা দিয়ে দেখুন এই সাইডে আমি যেই সাই ইউজ করেছিলাম তার মাধ্যমে কি পরিমাণ ফুল এবং মরিচ হয়েছে তো এই ভিডিওতে আমি আর বিষয় আপনাদেরকে বলতে চাই দেখা যায় কিছু কিছু গাছে আপনার ফুল হয় কিন্তু ফল হয় না মানে ফুল মরিচের ফুল হচ্ছে দেখুন এই যে এখানে এই যে ফুল হয়েছে এটা অন্য একটি গাছ এই গাছটা দুইটা রোগেই আছে একটা হলো এই গাছটা ফুল হয় কিন্তু ফল হয় না তা সেজন্য এই গাছটার করণীয় কি এই গাছটা আপনি চাইলে দুইটা মেডিসিন মিক্স করে দিতে পারেন যে বাজারে গেলে আপনার যদি বললেই হবে যে ভাই আমার গাছে ফুল হয় কিন্তু ফল হয় না সেটা একটা মেডিসিন দিন ঠিক আছে এবং আমার গাছের পাতা কুকড়ে যাচ্ছে সেটার একটি মেডিসিন দিন কুকড়ে যাওয়া মানে এটা একটা ছত্রাক এখানে এক ধরনের একটা ছত্রাক ভাইরাস থাকে যেটার কারণে এই পাতার নিচে এগুলো বাসা করে সেই বাসাগুলোর এই যে দেখুন এই যে এই যে দেখুন এক ধরনের এটা এক ধরনের পোকা এই ডিম পেরেছে দেখুন এই যে ডিম পেরেছে পাতাটাকে ওরা কুকড়ে তারপর এখানে ডিম পারে ডিম পারে এই পোকাগুলো এই দেখুন এই পোকাগুলো এখানে ডিম পারে যেখান থেকেই এই এই সমস্যার সৃষ্টি হয় তবে ওই মেডিসিনটা দিলে এই পাতাগুলো আর এই মানে এইভাবে কোকরাবে না কারণ এই পোকাগুলো মরে যাবে নতুন পাতাগুলো সতেজ হবে এবং ওই পাতাগুলো বেঁচে যাবে দেখুন আর মরিচের ফলন ফুল হবে তারপর ফলও হবে ওই মেডিসিন দিলে অবশ্যই আপনি কষ্ট করে একটি মরিচ গাছ লাগালেন চার চার মাস হলো কিন্তু আপনি ফল খাসতে পারছেন খেতে পারছেন না মরিচটা খেতে পারছেন না দেখা গেল আপনার মরিচ গাছটি মরে যাচ্ছে পাতা কুকড়ে তা সেই জন্য কিন্তু অবশ্যই এই মেডিসিনটি ইউজ করবেন এবং এবং দুটি মেডিসিনে নিয়ে নেবেন দেখুন এটা হলো ধাইনা মরিচ এখানেও কিন্তু প্রচুর পরিমাণে মরিচ হচ্ছে দেখুন মরিচ হচ্ছে এবং এই যে ফুলও ফুটছে দেখতেই পাচ্ছেন তা মরিচ গাছের যত্ন এভাবেই নেবেন আর মরিচ গাছের গোড়ায় ও ছাই দিয়ে দিবেন তাহলে আর এই পোকাগুলো হবে না তা ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন আর পরবর্তী যে ভিডিওটি চাচ্ছেন আপনারা সেটা কমেন্টে বলবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে